আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি, একদম সহজ আর খেতে খুবই মজা হয়। আর আমরা মাহে রমজানে বিভিন্ন ধরনের চপ খেয়ে থাকি, আজকে আমি মুরগির দিয়ে মহরো চপ বানাবো আর এটা খেতে ভীষণ মজা হবে। একগুঁয়ে খাবার খেতে খেতে আমরা অসহ্য হয়ে গেছি, তাই রুচি পাল্টানোর জন্য একদম সহজে বানিয়ে নেব। প্রথমে আমি বানানোর জন্য আমি টুকরো করে নিয়েছি মুরগির গোশত, মুরগির গোশতটাকে আমি মশলা মাখিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ, আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আমি বাজার জিরে দিয়েছি, আপনারা কাঁচা জিরে দিয়েও করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ, আমি দিয়ে দেব 2 চা চামচ সয়া সস, দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, সয়া সসেও লবণ থাকে তাই কম দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লেবুর রস, আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো। আমি মশলাগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, আপনারা চাইলে 1.5-2 ঘন্টাও রাখতে পারেন, যাতে করে মশলাটা ভিতরে ভালো করে ঢুকে যাবে। আমি নিয়ে নেব একটা আলু, আলুটাকে আমি ভালো করে ছিলে নেব, আমি ছিলে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। আলুগুলো আমি একটা বাটিতে প্রথমে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1 চা চামচ, দিয়ে দেব স্বাদ মতন লবণ, লবণ আর কর্নফ্লাওয়ারের ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি দিয়ে দেব আমার কেটে রাখা আলুগুলো, আলুগুলো দেওয়ার পর আমি প্রায় 5-7 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে করে আলুগুলো খুব নরম হয়ে যায়। এই গোছগুলোর ভিতরে দিয়ে দেব 1 চামচ টক দই, এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আমার যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি কালারটা ফেকাশে আসছে, সেজন্য আমি কিছু হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। আর গোছগুলো আমি আবার একটু টুকরো করে নিচ্ছি, আমার আলুর সাইজগুলো ছোট তাই বড় টুকরো দেওয়া যাবে না, সেজন্য আমি গোছগুলো টুকরো করে নিয়েছি। আপনারা প্রথমবারই টুকরো করে নেবেন, তাহলে মশলাটা ভালো করে সেট হয়ে যাবে গোছের সাথে। আর আমি এরকম টুকরো করে নিয়েছি, আমার সবটা মেশানো হয়ে গেছে, আমি এ পর্যায়ে আরও 10 মিনিট রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর, আমি এক টুকরো আলু নিয়ে ভিতরে গোশটা দিয়ে আমি একটা টুথপিক দিয়ে গেঁথে নিচ্ছি। আলুটা বেশ নরম হয়ে গেছে, আপনি যেরকম বটি নেবেন সেরকম হয়ে যাবে, আর একদম সহজেই দেখতে পাচ্ছেন টুথপিক দিয়ে গাঁথা যাচ্ছে। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, আর বানানোর সাথে সাথেই ভাজতে চলে যাবেন, কিছুক্ষণ রেখে দিলে পানি ছিঁড়ে দিতে পারে। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল, গোষ্ঠা দুপো তেলে ভাজতে হবে, সেজন্য তেলটা একটু বেশি দিতে হবে আর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এ পর্যায়ে সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি প্রায় 6 থেকে 7 মিনিট ভেজে নেব, আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি।
একদম সহজ রেসিপি, আপনারা যে কেউ বাসায় বানিয়ে নিতে পারবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও পেতে পারেন। আর আমার সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি এবার সবগুলো তুলে নিচ্ছি, দেখতেই পারছেন ভাজা হয়ে গেছে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি আর এটা খুবই মচমচা হয়ে গেছে। আমি এবার তেল জ্বলিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর এগুলো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি আজকে আর একটা রেসিপি একই সাথে দেখাবো, একদম সহজে ইফতারের পরে আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর এটা খেতে কতটা সুস্বাদু হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার হয়েছে। তবে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কিছু আম, আমি ছিলে রেখেছিলাম। আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা ইফতারের পরে এরকম আম বানানো বা আম মাখানো খেতে পারেন, যাতে করে আপনাদের শরীরে খুবই ভালো লাগবে। সারা দিনে খুবই রোজা রাখার পরে রোদে খুবই ক্লান্ত হয়ে যান আপনারা, তাই এরকম যদি আপনারা আম বা যে কোনোই কিছুই মাখানো ইফতারের পরে খান তাহলে খুবই ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স আর বিট লবণ। আমি দিয়ে দিচ্ছি চাট মশলা আদা চা চামচ। আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা যে পরিমাণে আম নেবেন সেই পরিমাণে সব কিছু ভালো করে টেস্ট করে নেবেন। আমার মাখানো হয়ে গেছে। এই ছিল আজকে আমার রেসিপি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।